মুখ্যমন্ত্রীর নির্দেশ, বনগাঁ হাসপাতাল চত্বর দখলমুক্ত করতে উদ্যোগ। সুপারকে সাথে নিয়ে এদিন গোটা হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সচেষ্ট হল প্রশাসন। বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বর দখলমুক্ত করতে উদ্যোগ প্রশাসনের। এদিন মহকুমা শাসক, বনগাঁ পৌরসভার পৌরপ্রধান, মহকুমা পুলিশ আধিকারিক, বনগাঁ থানার আধিকারিক, হাসপাতাল সুপার, পৌরসভার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সরেজমিনে খতিয়ে দেখেন বিষয়টি। প্রসঙ্গত, রাস্তাঘাট, সরকারি জমি বেআইনিভাবে দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা জুড়ে চলছে বেআইনি উচ্ছেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, বনগাঁ হাসপাতাল চত্বরে বেআইনিভাবে গজিয়ে উঠেছে নানা দোকান। হাসপাতালে ঢুকতে বেরোতে সমস্যায় পড়ছেন রোগীর আত্মীয় পরিজনেরা। অভিযোগ, হাসপাতালের মধ্যেই গজিয়ে উঠেছে বেআইনি পার্কিং। রাত বাড়লে নানা দুষ্কর্মের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখতে আসরে নামেন প্রশাসনের কর্তারা। এ বিষয়ে মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ আমরা বনগাঁ মহকুমা হাসপাতাল পরিদর্শনে এসেছি। হাসপাতালের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি হাসপাতাল চত্বরে যে দোকানগুলি রয়েছে সেগুলি আমরা খতিয়ে দেখলাম। পরবর্তীতে মিটিংয়ে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয় তার ভিত্তিতে কাজ করা হবে। চেয়ারম্যান সাহেবের প্রেজেন্সে আমাদের সুপার সাহেব আছেন, এসডিপিও বনগাঁ আছেন, আমি আছি এবং অন্যান্য যারা আছেন সবাই নিয়ে আমরা আজকে হসপিটাল পরিদর্শনে এসেছি এবং এখানে কী কী কাজ করা যায় সেটা নিয়ে আমরা একটা আলোচনা করছি। ইন্সপেকশন, ফিজিক্যাল ইন্সপেকশন হলো, তারপরে আমরা আলোচনা করে যেটা আমাদের প্রপোজাল আছে সেগুলো আরকেএস মিটিংয়ে আমরা দেবো। আরকেএস মিটিংয়ে সেগুলো প্রস্তাবগুলোকে পাশ করিয়ে তারপর সেগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা রয়েছে বেশ কিছু। হ্যাঁ, আজকে আমরা দেখলাম নির্দেশ অনুসারে আমরা সেগুলোও দেখেছি, তারপরে আমরা রিপোর্ট দেব, দিয়ে তারপরে যেভাবে নির্দেশ পাবো সেইভাবে। এ বিষয়ে হাসপাতাল সুপার জানিয়েছেন, এখন আজকে টোটাল হসপিটালের একটা পরিদর্শন হলো। আমাদের বিষয় হচ্ছে পরিষেবা দেওয়া, যাতে মানুষের ট্রিটমেন্ট করতে যারা আসেন তাদের যেন কোনো পরিষেবাতে বিঘ্নিত না ঘটে, তাদের মুভমেন্ট, যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন পার্টে যে সমস্যাগুলো হয় সেগুলোই বিশেষ করে ওনারা দেখলেন। আমরাও আশাবাদী যে হাসপাতাল হ্যাসেল ফ্রি অবস্থায় থাকবে, মানুষের পরিষেবা ভালো দিতে পারবো। আমাদের সমস্ত দিক থেকেই পরিষেবা ভালো দিচ্ছে, কিছু সমস্যা আছে পার্কিং জোন নিয়ে বা যত টোটো ঘুরে বেড়ায় বা কিছু দোকান বা ভেন্ডার্স রয়েছে, যা এই বিষয়টা বাকিটা প্রশাসনিকগত দিক থেকে বা সঠিকভাবে যা ডিসিশন হয় আরকেএস এবং তারা দেখছেন। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখলাম, বেশ কিছু দোকান দখল করে বসে আছে। বিষয়টি আমরা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অর্থাৎ জেলা শাসকের কাছে পাঠাবো, সেখান থেকে যা নির্দেশ আসবে সেই মোতাবেক কাজ করা হবে। যে রাস্তাঘাট থেকে শুরু করে দোকানপাট যারা সমস্ত এনক্লোজ করে রয়েছে সেগুলোকে সরিয়ে পরিচ্ছন্নভাবে হসপিটালটাকে রাখার জন্য আজকে মহকুমা শাসক, এসডিপিও সাহেব, আইসি, আমার হসপিটাল সুপারের নেতৃত্বে আমরা এখানে সরজমিনে দেখতে এসেছি যে এই যেসব দোকানদার বসে রয়েছে তাদের কী করে, যারা এনক্লোজ করে বসে আছে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়, এটা সম্পূর্ণ আমরা আজকে সরজমিনে দেখতে আসলাম। সঠিকভাবে পরিচ্ছন্ন রেখে বনগাঁ হাসপাতাল যাতে আবার রাজ্যের মধ্যে প্রথম থাকে, ছিল, আবার যাতে থাকে, তার ব্যবস্থা করার জন্য আজকে প্রশাসনিক সরজমিনে তদন্ত চলছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।